কাল্লা হসপিটাল মোড়ের সামনে হাতছাড়া হয়ে যাওয়া তৃণমূলের পার্টি অফিস পুনরুদ্ধার করল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন সোমবার দুপুরে বিধানসভা ভোটের আগে বিজেপির হাওয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের নেতা শঙ্কর হালদার দল বদল করে বিজেপিতে যোগদান করেছিল। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন তিনি সেই পার্টি অফিসটি চালাতেন, এরপরে দল বদল করে বিজেপিতে যাওয়ার পরে স্বামী বিবেকানন্দ সেবা কেন্দ্র নাম দিয়ে ওই ঘরটি বিজেপি কার্যালয় চালাতেন ওই দল বদলে বিজেপি নেতা। এরপরে গতকালকে ভোটের ফলাফলে তৃণমূল কংগ্রেসের জয় জয়কারের পর আজ দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ফের পার্টি অফিসটিকে পুনরুদ্ধার করল। এরপরে ওই দল বদলুর নেতার স্ত্রী, বর্তমানে তিনি এখন তৃণমূলের জেলা পরিষদের সদস্যা, তিনি সেই পার্টি অফিসে এসে উপস্থিত হলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পার্টি অফিসে পুনরুদ্ধার করার পর তৃণমূল কর্মীরা জানান, তৃণমূলের পার্টি অফিসটিকে জোরপূর্বক দখল করে বিজেপি তাদের কার্যালয় চালাতো, আমরা পুনরায় সেই পার্টি অফিসটিকে পুনরুদ্ধার করলাম। না না, আপনারা হয়তো আপনাদের ভুল ধারণা, এটা এক সময় আমাদের তৃণমূল কংগ্রেসেরই পার্টি অফিস ছিল। তাই যিনি আমাদের তৃণমূল করতেন শ্রী শঙ্কর হালদার মহাশয়, তিনি বিজেপিতে ফিরেন, বিজেপি করেন এবং বিজেপির নেতাদের এসে আমাদের তৃণমূলের পার্টি অফিস উদ্বোধন করেন। আমাদের জোর করে উনি এই পার্টি অফিসটাকে দখল করেন, দখল করে বিজেপির পার্টি অফিস করেন জোর করে সন্ত্রাস চালিয়ে। তাই আমি চাচ্ছি যে এটা আমাদের আগে তৃণমূল পার্টি অফিস ছিল, সেটাকে আমাদের তৃণমূল পার্টি অফিসই হবে। এখান থেকে তৃণমূলের যে হসপিটালে অনেক রুগী পেশেন্ট আসেন দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এসে এখান থেকে একটা পরিষেবা নিত আমাদের তৃণমূল কংগ্রেসের কাছ থেকে, এই হসপিটাল মোড় থেকে। তাই আমরা চাচ্ছি যে এই পার্টি অফিসটা আমাদের তৃণমূল কংগ্রেসের আছে, সেটা তৃণমূল কংগ্রেসেরই থাকবে। কেননা বিজেপিকে, বিজেপি একটা, ওরা কখনো মানুষের উপকৃত নয়, মানুষকে উপকার কখনো করেননি, এক দাঙ্গা হাঙ্গামা ছাড়া অন্য কিছু ওনারা ভাবেননি। না, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আগা করা থেকেই ছিল, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। এটা হঠাৎ করে একজন নেতা, সে তৃণমূলে ছিলেন, সে উনি বিজেপিতে চলে গেছেন, বিজেপিতে চলে গিয়ে উনি বিজেপিতে দখল করে নিলেন, পার্টি অফিসে দখল করে নিলেন, আমাদের এখানে ঢুকতে দিচ্ছিলেন না। এবার আমরা দেখলাম আমাদের পার্টি অফিস উনি জোর করে দখল করে নিচ্ছেন, জোর করে নিয়েছেন, তৃণমূল পার্টি অফিসই ছিল, উনি জোর করে মাঝখানে পরিবর্তন হয়ে গেছেন, উনি তাই চলে গেছেন। তাদের পার্টি অফিসে তো চলে যাবে না, ওনার চাকরি ফাঁকরি বসতো, তারা বসতো। এবার আমরা দেখলাম যে আমরা বসবে কেন, আমাদের ঝান্ডা ছিল না, ঝান্ডা ফেলে দিয়েছিল, আমরা সেই ঝান্ডাটা এখানে লাগিয়ে দিলাম যে আমাদের ছিল কি বসছে, আমাদের লোকজন এসছে। আমাদের দখল করছি, আমাদের দখল।